স্মার্ট টিচার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম তৃতীয় শ্রেণীর সকল ছাত্রছাত্রীর জন্য আজকে নিয়ে এসি মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফোর দু হাজার একুশ সালে সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর প্রশ্ন এবং উত্তর আমরা এখনই সমাধান করে নেব যারা এখনও আগের মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো দেখনি তারা অবশ্যই এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে নেবে চলো আজকে আমরা এর উত্তরগুলো সমাধান করি প্রথম প্রশ্ন কাঁচা আমির স্বাদ পাওয়া যায় যে ইন্দ্রিয়ের সাহায্যে তা হলো উত্তর হবে জীব আমরা জিভ দিয়ে সবসময় খাবারের স্বাদ গ্রহণ করি দু নম্বর প্রশ্ন পুষ্টিকর নয় এমন একটি খাবার হলো মাছ ডিম সবজি চিপস উত্তর হবে চিপস তোমরা চিপস খেতে ভালোবাসো কিন্তু জানো চিপসে কোনো পুষ্টি নেই তিন নম্বর প্রশ্ন মাটির নিচের একটি আনাজ হলো মাটির নিচে হয় কোনটা হয় ঢেঁড়স ঝিঙে আলু না কুমড়ো উত্তর হবে আলু এবার দেখো দু নম্বর প্রশ্নে ঠিক আর ভুল চিহ্ন দিকতে বলেছে এক নম্বর হচ্ছে স্কিপিংয়ে হাতের কবজির কোনো কাজ হয় না কাজ হয় অর্থাৎ এটা ভুল তাহলে কেটে দেবে দু নম্বর হচ্ছে পেঁয়াজ হলো গাছের মূল কিন্তু পেঁয়াজ তো গাছের মূল নয় এটাও ভুল তিন নাম্বার সোয়াবিন একটি প্রাণীজ খাবার কিন্তু না তো উদ্ভিদ থেকে এটাও ভুল তাহলে এখানে কিন্তু ভুল এবং ওপরের উত্তরগুলো দেখে প্রথমটা পরেরটা চিপস জিপ তারপর আলু এরপরে তিনের একেরটা দেখো কেন চোখের যত্ন নেওয়া প্রয়োজন চোখ আমাদের দর্শন ইন্দ্রিয় চোখ আমাদের দেখতে সাহায্য করে চোখ খারাপ হলে আমরা কিছুই দেখতে পাবো না তাই চোখের যত্ন নেওয়া প্রয়োজন তিন দশমিক দুই এমন দুটি ফলের নাম লেখো যার এক অংশ মানুষের খাদ্য না হলেও অন্য প্রাণীদের খাদ্য উত্তর হবে আম লিচু কাঁঠাল এগুলো কি হয় ফলের একটা অংশ আমরা খাই ফলটা খেয়ে নেই শাঁসটা বাঁধ বাকি অংশ কিন্তু আমরা খাইনি ওটা অন্য কোনো প্রাণী খেতে পারে এখানকার চারের প্রশ্ন দুটি বা তিনটি বাক্য উত্তর দাও কিভাবে নানা রকম খাবার দেশে বিদেশে ছড়িয়ে পড়লো দেখো আমি উত্তরটা লিখে দিয়েছি অতীতে বিভিন্ন জায়গার লোক বিভিন্ন খাদ্য গ্রহণ করতো চারিদিকে শুধু জল ছিল এবং ডাঙাগুলোর মধ্যে যোগাযোগ ছিল না এরপর তৈরি হলো নৌকা এবং তারপর তৈরি হলো জাহাজ মানুষ তৈরি করলো এগুলো এক দেশের মানুষ অন্য দেশে গেল জাহাজের সাহায্যে সেই দেশের খাবার দাবার খেলো এবং সেই দেশের খাবার এদেশে আনলো আর এদেশের খাবার সেই দেশে নিয়ে গেল এইভাবে নানা রকম খাবার দেশ বিদেশে ছড়িয়ে পড়ল তাহলে অ্যাক্টিভিটি ট্যাক্স ফোর আমি কিন্তু সম্পূর্ণ সমাধান করে দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করো আর চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কি করবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও ভিডিওটি দেখার জন্য প্রত্যেককেই ধন্যবাদ